हेलो गाइस, वेलकम टू माय चैनल रानीज कुकिंग। प्रथमे আমি ম্যাগি প্যাকেট গুলো দেখিয়ে নিচ্ছি। ছোটা প্যাকেট নিচ্ছি, তারপর সবজি গুলো কেটে নিচ্ছি। সবজি ছিল শুধু আলু, গাজর আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এরপর কড়াইতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর জলটা একটু গরম হলে ম্যাগিগুলো জলে দিয়ে দিচ্ছি। একটু সামান্য নুন দিয়ে দিলাম জলে, আর ম্যাগি মশলাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ম্যাগিটা। তারপর ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ পর নামিয়ে রাখবো। তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব তেল দেবো কড়াই। তারপর তেল দিয়ে কড়াইতে ফেলবো। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো। তারপর সবজিগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে ঢাকা দিয়ে। তারপর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখন একটু সিদ্ধ হোক, তারপর ম্যাগিটা মিশিয়ে দিলাম সবজিটার সাথে। তারপর ম্যাগিটা নামিয়ে রেখে একটু সামান্য সয়া সস দিয়ে দেবো আর টমেটো সস। তো দেখে দেখাতে হলো না। এরপর ডিমটা ভেজে নিচ্ছি। তারপর ডিমটার সাথে ম্যাগিটা মিশিয়ে ভালো করে নুন লঙ্কা সব দেখে নেবেন স্বাদ মতো। তারপর রেডি আমাদের। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা।